আসসালামু আলাইকুম বন্ধুরা, সাধারণত আমরা ইয়ামাহা স্যালুটো 125 সিসি এই বাইকটার দুটি কালার দেখে অভ্যস্ত। একটা হচ্ছে আর্মাডা ব্লু কালার, আর একটা হচ্ছে ব্লু কালার মেবি। বন্ধুরা, বাংলাদেশে রাইট নাও স্যালুটো 125 সিসি এই বাইকটার দুটি কালার অ্যাভেলেবেল হয়েছে। যে কালার দুটো আপনাদেরকে দেখানোর জন্য আমাকে চলে আসতে হলো ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। আর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেলের অথরাইজড একটি শোরুম। শোরুমটি ঢাকা মিরপুর 60 ফিটে অবস্থিত। বন্ধুরা, শুধুমাত্র দুটি নতুন কালার অ্যাভেলেবেল হয়েছে, বাকি সব কিছুই বাইকের আগের মতনই আছে। আপনারা চাইলে শোরুমে এসে কালার দুটি দেখতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই নতুন কালারের জন্য দাম নতুন করে বাড়ানো হয়নি, দাম আগের মতনই আছে। বরঞ্চ আগের আর্মাডা ব্লু কালারে আপনারা ভালোই একটা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে ইয়ামাহা স্যালুটো 125 সিসি এই বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য কত টাকা অফার পাচ্ছেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব একদমই সংক্ষেপে। সো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও যারা পছন্দ করেন, আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট। ভিডিওর স্ক্রিনে একটি ফেসবুক পেজ আইডি দেখতে পাচ্ছেন, বাইকার তানজুল বিডি, এই নামে সার্চ দিলে একটি পেজ ওপেন হবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, দয়া করে এই পেজে একটু ফলো দিবেন এবং কন্টিনিউ যখন ভিডিও পাবেন দয়া করে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর এই পেজে আপনারা নতুন এবং পুরাতন সব বাইকের ভিডিও পাবেন। ওকে ভিউয়ার্স, আমি আর্মাডা ব্লু কালারের বাইকটি দিয়ে আপনাদের সাথে স্পেসিফিকেশন শেয়ার করছি। ওকে, শুরুতেই বাইকের ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল SOAC2 ভলভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার 8.3 PH অ্যাট 7000 RPM, ম্যাক্সিমাম টর্ক 10.1 Nm অ্যাট 4500 RPM। ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর, স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটিই থাকছে। টপ স্পিড 90 কিলোমিটার, এর থেকে বেশি তুললে হয়তো একটু ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে। 4টি গিয়ার রয়েছে। বন্ধুরা, অবশ্যই দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। আর এই বাইকে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। সামনে 12 বোল্টের 35x35 ওয়ার্ডের হ্যালোজেন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। আর দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে। আর এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের উপরে সিম্পল গ্রাফিক্স রয়েছে, এটা হচ্ছে আর্মাডা ব্লু কালার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 7.6 লিটার, অর্থাৎ বলতে পারেন 7.5 লিটার। আর প্রতি লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পাবেন, কোম্পানি ক্লেম করে 70 কিলোমিটার, তবে ইউজার রিভিউ থেকে জানতে পারলাম যে অ্যাভারেজ 55 থেকে 58 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। আর এই বাইকে অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। দরকারি সব যাবতীয় ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। আর বাইকে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি এখানে কী কী রয়েছে। আপার ডিপার রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, তার নিচে হচ্ছে হর্নের সুইচটা রয়েছে। আর হর্নের সুইচের নিচে এখানে চোখ রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনে পাঁচ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কী আছে যদি একটু দেখিয়ে দিই, এখানে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। ভিউয়ার্স, এই স্যালুটো 125 সিসি বাইকের ইঞ্জিন থেকে একটি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। ওকে, বাইকে দেখতে পাচ্ছেন লম্বা সম্বা একটি সিট ব্যবহার করা হয়েছে। সিটের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে স্যালুটো লেখাটা স্টিকার আকারে রয়েছে। আর এই সিটে কিন্তু আপনারা তিনজন অনায়াসে আরামসে বসে রাইড করতে পারবেন, তবে বাংলাদেশি আইন অনুযায়ী তিনজন বসাটা দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে আপনারা দুজন নিয়ে রাইড করবেন। দুজন নিয়ে রাইড করাটাই শ্রেয়। আর গ্রাবরেলটা কিন্তু অনেক সুন্দর, স্মার্ট একটি গ্রাবরেল ব্যবহার করা হয়েছে। পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে। আর বাইকের পেছনে টেইল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর পিছনে ইন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে। সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, এক্সস্টের উপরে একটি মার্গার রয়েছে। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক থাকছে, সামনে ডিস্ক ব্রেক। ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে 130 মিলিমিটার। এটা ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো, যখন আপনারা বাইকটি রাইড করবেন তখন এর পারফরমেন্স বুঝতে পারবেন। আর পিছনে টায়ারের সাইজ হচ্ছে 80x118 ইঞ্চির রিমের সাইজ, তবে সামনে পিছনে টায়ারটা কিন্তু আর একটু মোটা করলে ভালো হতো, অ্যাটলিস্ট আর এক সাইজ যদি মোটা করতো 100x80 করলে ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো। বাইকে দেখতে পাচ্ছেন চমৎকার ফুটরেস্ট রয়েছে এবং শাড়িগাঠ রয়েছে, যার জন্য লেডি পিলিয়ন খুব আরামসে বসতে পারবে, একদমই ওড়না শাড়ি পেছানোর ভয় থাকবে না।
এখানে আরও একটি পিলিয়ন ফুটরেস্ট রয়েছে আর বাইকের চেইনের সুরক্ষার জন্য চমৎকার একটি চেইন কাভার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এরপরে বাইকের সামনের ডিস্ক ব্রেকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিস্ক ব্রেক যার সাইজ হচ্ছে 240 মিলিমিটার আর সামনের ব্রেক ক্যালিফার হিসেবে ব্যবহার করা হয়েছে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার, যার জন্য এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স আপনারা অনেক ভালো পেয়ে যাবেন। যখন বাইকটি রাইড করবেন তখন এর পারফরমেন্সটা বুঝতে পারবেন। ব্রেক ক্যালিফারের কেবলটাও বেশ মোটাসোটা এবং উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ক্যালিফারের কেবলটা যেন আটকানো থাকে এর জন্য শক্তপোক্ত করে একটি ক্লাম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনের যে টায়ার দেখতে পাচ্ছেন এর সাইজ হচ্ছে 80/100, মানে সামনে পিছনের টায়ার উভয়ে কিন্তু একই সাইজের, তবে টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে উন্নত মানের, যার জন্য বৃষ্টির সিজনে রাইড করলে সহজে কিন্তু স্কিপ করবে না। আর সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর সামনে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। ওকে ভিউয়ার্স, এরপরে বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, ওয়াইড 720 মিলিমিটার, হাইট 1090 মিলিমিটার, সিট হাইট 805 মিলিমিটার, হুইল বেস 1265 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 113 কেজি। বন্ধুরা এই বাইকের বর্তমান বাজার মূল্য 1,58,000 টাকা। এই আর্মাডা ব্লু কালারের বাইকটি যারা পারচেস করবেন 1500 টাকার ক্যাশব্যাক অফার রয়েছে, কিন্তু নতুন যে কালার দুটো দেখতে পাচ্ছেন এই বাইকে কোনো ধরনের অফার পাচ্ছেন না, এটা 1,58,000 টাকা দিয়েই আপনাদেরকে পারচেস করতে হবে। তবে বাইকের প্রাইসটা যদি 1,45,000 থেকে 1,50,000 টাকার মধ্যে হতো অনেক ইউজাররাই কিন্তু এই বাইকটা কিন্তু। বন্ধুরা আপনারা যারা মিরপুরের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে বাইক পারচেস করবেন শোরুমে এসে আমার চ্যানেলের কথা বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে একটি সম্মানী করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।